আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যাত্রীবাহী নয় মালবাহী মিশুক গাড়ি। এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যেটা হলো যাত্রীবাহী মিশুক গাড়ি, বাংলাদেশের সর্বপ্রথম সর্বনিম্ন দামের যেই গাড়িগুলো এটা হলো ইঞ্জিন চালিত মিশুক গাড়ি। তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি মালবাহী মিশুক গাড়ি। চলুন দর্শক, আজকে আমরা এই গাড়ির ফিচার সম্বন্ধে আজকে আমরা এই দেখবো কী আছে এই গাড়িতে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যে এই গাড়ির চালক বা গাড়ির মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাইম খান। জি, এই গাড়িটা তো আপনি চালান? জি আমি। জি, তো এই গাড়িটা হচ্ছে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি। জি, মালবাহী ইঞ্জিন চালিত মিশুক গাড়ি। এটার সম্পূর্ণ ফিচার তো মোটরসাইকেলের এ টু জেড। হ্যাঁ, এ টু জেড সবই মোটরসাইকেল। তো চাকাগুলো আছে দেখতে পাচ্ছেন, এখন অনেক আধুনিক। জি জি, আধুনিক। আর যে ওয়ালটন যেগুলো আর কি আমাদের বাংলাদেশের মোটরসাইকেলের ইঞ্জিন, আমরা এই মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ডগুলো কিনি, তারপর দেখা যাচ্ছে যে ইঞ্জিনগুলো এখানে দিয়ে দিই। এই যে অনেক সহজ। তো এই গাড়িগুলো এক লিটার তেলে কত কিলোমিটার যায়? এক লিটার কিলো ওই 40 কিলো। 40 কিলো যায়। তো এই গাড়িটা আপনার যে কোয়ালিটিতে তৈরি করা হয়েছে, এটার মালামাল কত কেজি পর্যন্ত? মালামাল মনে করেন যে মিনিমাম আমরা তো আইসক্রিম নিয়ে যাই। জি জি, তো এক একটা 5 টাকার আইসক্রিম তো সাইজে কত বড় দেখেছেন। জি জি, তো ওরকম এক প্যাকেটে থাকে 20 পিস করে, না হলে মনে করেন যে 200 প্যাকেট আরও অন্য মাল থাকে বিভিন্ন ধরনের। জি, তো আনুমানিক কত কেজি এই গাড়িতে বহন করা সম্ভব স্বাভাবিকভাবে? মিনিমাম মনে করেন যে 10টা লোক। জি, আমাদের মতো 10টা লোক স্বাভাবিকভাবে টানতে পারে। স্বাভাবিকভাবে টানতে পারে যাত্রীবাহী যেগুলো আছে। মানে এটা তো যাত্রীবাহী ছিল, ছিল এটা কেটে এখন এই মাল বহন। জি জি জি, তো এটা স্বাভাবিকভাবে 600 কেজি এটা নিতে পারবে। জি ভাই, আপনার যে ইঞ্জিনটা ব্যবহার করে হয়েছে, এটা মনে করেন যে আজকে আমি রিং পিস্টন বা এ টু জেড সব কাজ করে আসলাম, এটা কতদিন পর আবার সার্ভিসিং করতে হতে পারবে? এখন মূলত আমরা যেটা করি, ইঞ্জিন যখন ফুল ইঞ্জিনের কাজ করেন আসলে 1 বছর তো অনায়াসে যায়। অনায়াসে যায়। যা, তারপর ইঞ্জিন করা লাগে না, ওই রিং পিস্টন করতে হয়তো বা 2000 টাকা খরচ হয়। 2000 টাকা ওইটা খরচ করলে মনে করেন যে আবার চালানো যায়, 1 বছর সমস্যা হয়। জি জি, যখন বড় আকারে সমস্যা হয় তখন আবার ইঞ্জিন করতে গেলে একবার 5000 টাকা খরচ লাগে। মানে হাইয়েস্ট 5000 টাকা কমপ্লিট হয়ে যায় এটা বছরে একবার, নিম্ন হলো বছরে একবার। আমরা স্বাভাবিক খরচ তো এই একটা পিলাক এই টুকিটাকি যেগুলো স্বাভাবিক লাগে। যারা মোটরসাইকেল চালান অবশ্যই তারা জানেন যে স্বাভাবিক মোটরসাইকেলে কিন্তু প্লাগ, তারপরে হচ্ছে ক্লাস প্লেট, মোবাইল, এটা স্বাভাবিকভাবে খরচ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে ফিচারটা, এখানে 2টা করে পেছনের, যেহেতু মালবাহী আপনারা যাত্রীবাহীতে দেখছেন, একটা করে ডাম্পার, কিন্তু এটাতে 2টা ডাম্পার এবং সাথে কিন্তু পাতি সেটও আছে। এবং এ টু জেড কিন্তু সব কিছু কিন্তু মোটরসাইকেল ফিউচারে, আপনারা যে কোনো সমস্যা যে কোনো গ্যারেজে ঠিক করার মতো করেই কিন্তু এই গাড়িগুলো তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকের যুগে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আছে, ওইগুলো কিন্তু বছর শেষে 65,000 টাকা খরচ হয় ব্যাটারিতে, আর ওইগুলো মাইলেজেরও বিষয় আছে মাইলেজ। কিন্তু এই গাড়িগুলো এরকম যে আপনি যতটা তেল ভরবেন গাড়িটা কিন্তু ততই চলবে, আর এটা তো বছর শেষে হয়তো বা ফুল ইঞ্জিন করতে হলে 5000 টাকা কমপ্লিট হয়ে যায় সব। আর বাংলাদেশে কিন্তু সর্বনিম্ন রেটে আমরা পরিবহন গাড়ি এবং যাত্রীবাহী মিশু গাড়ি দিয়ে থাকি, যা বাংলাদেশের একমাত্র আমাদের কাছেই পাবেন, এবং বাংলাদেশে কোথাও নয় এই গাড়িগুলো সর্বনিম্ন রেটে। এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন 45 থেকে 50 হাজারের মধ্যে, এরকম কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের কাছে পাবেন। আর এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেখানো এই নাম্বারতে যোগাযোগ করবেন, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই গাড়িগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আজকের মতো এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।